पानी सिंगर मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना ते जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के ऑल द रजनी फैंस डोंट मिस द चांस হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো ছিলাম, বাট এই লুঙ্গি ড্যান্সটি দেখার পরে আমি আর ভালো নেই। জানি না কিং খান যদি এই লুঙ্গি ড্যান্সটি দেখতো তাহলে কীভাবে রিয়্যাক্ট করতো, আর আপনারা কীভাবে কী রিয়্যাক্ট করবে সেটা তো আমি কমেন্টে জানতে পারব। ইভেন এই লুঙ্গি ড্যান্সটি দেখার পরে আমি তো এটাই বলতে চাই, আমি জ্ঞান হারাব মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ফিরে এলাম জ্ঞান হারানোর পর। আমি জ্ঞান হারিয়ে ফেলি ঠিক আছে, বাট প্লিজ আপনারা জ্ঞান হারাবেন না, কারণ এই মাল্টি ট্যালেন্টেড খান হেলালের তো আরও ব্যাপার স্যাপার আছে। আপনারা কি জানেন তাহসান মিথিলার কেন ডিভোর্স হয়ে গেছে? ভাই আমিও জানতাম না, বাট এই ভিডিওটি দেখার পরে আমি বুঝতেই পেরে গেছি তাহসান ভাই দেখেছিল যার কারণে মিথিলাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। দ্যাটস ইট, আর কিছু না। মিথিলা প্লিজ, মিথিলা আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমার এই কষ্ট ধরে রাখতে পারতেছি না। মিথিলা তুমি বুঝো না খেতে, আজ আমি পাবলিক পেস্ট করতেছি তোমার জন্য, আমি ডেক তিনবার কেঁদেছি মিথিলা, তুমি কি একটিবারও আমার কান্না দেখোনি? বা তোমার চোখে কি আমার কান্নার ভিডিওটা কি একবার পড়েনি? মিথিলা কেন মিথিলা তুমি আর এইভাবে আমাকে আর কত কষ্ট দিবা? কেন মিথিলা বলো তুমি আমাকে, হেলালকে কষ্ট দিয়ে তুমি কতটা সুখ পাইবা? মিথিলা মিথিলা হেলালের ভালোবাসাটা কি বুঝলা না? মিথিলা হোয়াট ডু মিথিলা I love you, Mithila. হ্যাঁ ভাই বুঝছি, তুই মিথিলারে অনেক লাভ করস, বাস তুই লাভ করস আর যে লাভ করস যেটাই করস ভাই, তুই এইসব বন্ধ কর। লাইভে এসে তোর এইগুলো আমরা আর নিতে পারছি না ভাই, তোর এই নাগিন ডান্স লুঙ্গি ডান্স দেখে মন চাই মরা যায়। বাট মরুম না, কারণ আমার যদি মরা যায় তাহলে মজা দেবে কে? তবে তার এই আবেগ দেখে মিথিলা হয়তো নিজেকে সামলাতে পারেনি, তাই তাহসানকে ছেড়ে সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে হয়তো যে সে খান হেলালের কাছে ফিরে আসবে। ভাই তোর এইসব ভুলভাল ইংরেজি শুই না, মিথিলা নিজেও বলে গেছে। অনেক হুইসে ফাজলামি, এবার আসি সিরিয়াস কথায়। এই মিথিলা যে সেই মিথিলা তা তো অবশ্যই নয়, কারণ আমরা তো সে কথাটা জানি না, এটার কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি যে এই খান হেলালের মিথিলাই আমাদের তাহসান ভাইয়ের মিথিলা। এনিওয়েজ এটা নিয়ে কেউ কারো মাথা ব্যথা না হয় ভালো, বিকজ এটা শুধুমাত্র মজা দেওয়ার জন্য ছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমি আয়সার উপর ফর্ম অ্যাশ মিডিয়া নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। ও ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।